ঢাকা সহ সারা দেশের 6টি গুরুত্বপূর্ণ স্থানে তরুণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গত শুক্রবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। একই দিনে পাল্টা কর্মসূচি হিসেবে যুবলীগ ও সমাবেশের ডাক দেয়। ফলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তাদের পূর্বঘোষিত তরুণ সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করেছে। যুবদলের সভাপতি আজ সকালে সংবাদ সম্মেলনে তাদের তারুণ্যের সমাবেশের পুনর্নির্ধারিত নতুন তারিখ ঘোষণা দেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সুলতান সালাউদ্দিন টুকু জানান, তাদের পূর্ব ঘোষিত চট্টগ্রামের তরুণ সমাবেশ 11 জুনের পরিবর্তে 14 জুন, বগুড়ায় 17 জুনের পরিবর্তে 19 জুন, বরিশালে 24 জুন, সিলেটে 9 জুলাই, খুলনায় 17 জুলাই এবং 22 জুলাই ঢাকায় তরুণ সমাবেশ হবে। এছাড়া টুকু বলেন, যুবলীগ ইচ্ছে করে উস্কানিমূলকভাবে আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে সমাবেশের ডাক দিয়েছে, তবে কোনোভাবেই আমাদের সমাবেশ ঘিরে যে জনজোয়ার তৈরি হয়েছে তা বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং নির্দেশে আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।